বন্ধুরা, চ্যানেল সাকসেসে স্বাগত। ইতিমধ্যে আইসিডিএস এর সুপারভাইজার পোস্টে জয়েনিং শুরু হয়েছে, দুটো মেমো নাম্বার ইস্যু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অনেকেই জয়েন করতে শুরু করেছো। জয়েন করতে গেলেই যেটা করতে হয়, একটা জয়েনিং লেটার সাবমিট করতে হয়। তো সেই জয়েনিং লেটার ভেরি সিম্পল, ওতে কিছুই না, শুধুমাত্র যে মেমো নাম্বারে ওই অ্যাপয়েন্টমেন্ট অর্ডারটা ইস্যু হয়েছে ওই মেমো নাম্বারটা উল্লেখ করতে হবে। ডেট তো অবশ্যই থাকবে, কারা ইস্যু করেছে সেটা উল্লেখ করতে হবে। করার পর এবার তুমি কোন ডেটে জয়েন করছো সেই ডেটটা উল্লেখ করবে, আর অবশ্যই যেটা উল্লেখ করবে সেটা হচ্ছে ফোর নুন কথাটা, অর্থাৎ তুমি যেটা জয়েন করছো সেটা দুপুরের আগেই, 12টার আগেই জয়েন করছো। সেই জন্য তোমরা যারা জয়েন করতে যাবে, তোমাদের ডিস্টেন্সটা বুঝে নিয়ে যদি আগের দিন যেতে হয় আগের দিন যাবে, যদি মনে হয় যেদিন সকালে বেরোলেই পৌঁছবে, 12টার আগে জয়েনিংটা করার চেষ্টা করবে, এবং সেটাই লেখা থাকবে জয়েনিং ইন দ্য ফোর নুন। এটার গুরুত্ব অনেক আছে, কারণ পরবর্তীকালে সার্ভিসের যে সমস্ত বেনিফিটগুলো সেটা অনেকটা মানে নির্ভর করে কিন্তু এই ফোর নুনে জয়েনিংয়ের উপর। আফটারনুনে জয়েনিং করলে কিছু কিছু ক্ষেত্রে মানে বেনিফিট থেকে তোমাকে বঞ্চিত হতেও পারে, সবসময় যে হবেই এমন কথা নেই, কিন্তু চেষ্টা করবে ফোর নুনে জয়েন করার। আর ফোর নুন কথাটা অবশ্যই তোমার জয়েনিং লেটারে লেখা থাকবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। আর জয়েনিং লেটারের সঙ্গে জয়েনিং লেটারের সঙ্গে যে এনক্লোজারগুলো থাকে, সেই এনক্লোজারগুলো ওরাই হচ্ছে তোমার ক্রেডেন্সিয়ালের জন্য যে সমস্ত কাগজপত্র চায়, সেখানে ডেট অফ বার্থ, তোমার শিক্ষাগত যোগ্যতা। আর এখন তো জয়েনিং লেটার যেহেতু অনেকেই বাই পোস্টে পাওনি এখনো, সেই জন্য জয়েনিং লেটার দিতে পারছো না, কিন্তু জয়েনিং লেটারও একটা দেওয়ার কথা। তো যেহেতু এখন ওই ইমেলে যে মানে নোটিফিকেশনটা গিয়েছে এবং তারই ভিত্তিতে ওই পিডিএফ ধরেই সবাই মেমো নাম্বারটা কোড করেই জয়েন করে যাচ্ছ, সেই জন্য জয়েনিং লেটার সাবমিশনের জন্য ওই জিনিসটা খেয়াল রাখবে। এখানে আমি একটা মডেল দাঁড় করিয়ে দিয়েছি, যেটা তোমরা একবার দেখে নিতে পারো, ওটাকেই একদম ইন টোটো ফলো করতে হবে এমনটা না, ওটা ভেরি সিম্পল, তোমার নিজের মতো করেই লিখতে পারবে। বলা আছে যেটা, সেটা হচ্ছে টু দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, অর্থাৎ যে প্রজেক্টে তুমি জয়েন করছো সেই প্রজেক্টের যিনি আছেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। কোন প্রজেক্ট, প্রজেক্টের নাম লিখবে এখানে, সেটা হচ্ছে সিউড়ি হতে পারে, সিউড়ি ওয়ান হতে পারে, বা ফালাকাটা হতে পারে। এবার ওটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটা এখানে উল্লেখ করবে। করার পর এখানে একটা সাবজেক্ট দেবে, জয়েনিং লেটার ফর দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার, এটা সাবজেক্ট দেওয়া হলো। এবার স্যার বা ম্যাডাম, ওখানে স্যারও থাকতে পারেন ম্যাডামও থাকতে পারেন, যেই থাকুন না কেন, এটা অ্যাড্রেস করবে এভাবে, যে কোনো একটাই দেবে যেটা প্রয়োজন। উইথ রেফারেন্স টু দ্য মেমো নাম্বার 3059, দুটো যে মেমো নাম্বার ইস্যু হয়েছে তার একটা হচ্ছে 3059, আর একটা হচ্ছে 3060। তো আবার পরে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু হবে তাদের ক্ষেত্রে এই মেমো নাম্বারটা চেঞ্জ হবে, আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে, এই মেমো নাম্বারটা চেঞ্জ হবে, ICDM ডাইরেক্টরেট DTE ডেটেড কলকাতা 11th August, এই মেমো নাম্বার ইস্যু হয়েছিল 11th August। পরে যে মেমো নাম্বার ইস্যু হবে তার ডেট সেপারেট হবে, সেই ডেটগুলো খেয়াল করতে হবে। ইন কন্টিনিউশন অফ দ্য মেমো নাম্বার 948/WCD 2019/2/2023 WCDSW ডেটেড 20/2/2023 অফ দ্য অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ WCDNSW। এটা হচ্ছে এই যে 3059 মেমো নাম্বারটা ইস্যু করা হয়েছে, এই মেমো নাম্বারটা ইস্যু হয়েছে কিসের কন্টিনিউয়েশনে, না ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মেমো নাম্বার হচ্ছে এই 948, এটা তোমাদেরকে দিতেই হবে এমন কথা না, এটা তোমাদের সার্ভিস বুক যখন ওপেন হবে সার্ভিস বুকে কিন্তু এই মেমো নাম্বারটাও উল্লেখ করা থাকবে। এই জন্য অনেক সময় অ্যাপ্লিক্যান্ট যারা বা যারা জয়েন করছে তাদেরও এই মেমো নাম্বারটা উল্লেখ করে দিতে বলা হয়, এটা উল্লেখ করলে ভালো, কিন্তু যদি উল্লেখ না করা হয় তাতে কোনো ক্ষতি নেই। এই যে এই জন্য এটা থার্ড ব্র্যাকেটে দিয়ে দেওয়া আছে, ইন কন্টিনিউয়েশন থেকে এই পর্যন্ত এই অংশটা যদি তুমি দাও
তাহলে ক্ষতি কিছু নেই, যদি না দাও তাতেও খুব একটা অসুবিধে কিছু নেই, দিলে ভালো। তাহলে এটা হলো কি, উইথ রেফারেন্স টু দা মেমো নাম্বার 3059 ICDM ডিটি ডেটেড কলকাতা 11th August 2023, I would like to inform you that I am joining today. তুমি যেদিন জয়েন করছো সেদিন, জয়েনিং টুডে কবে, ধরো আজকে তো 19 তারিখ, আজকে হচ্ছে শনিবার বা আজকে রবিবার, সেক্ষেত্রে 21st August তুমি জয়েন করছো, 21st August মানে সোমবার, সেক্ষেত্রে এই ডেটটা লিখে দিলে জয়েনিং টুডে দা 21st August 2023 ইন দ্য ফোরনুন, যে কথাটা আগেই বলছিলাম যে ফোরনুন কথাটা উল্লেখ করবে, 12টার আগেই তুমি জয়েন করলে তবেই তুমি ফোরনুন লিখতে পারবে, আদারওয়াইজ তোমাকে অফিস নাও অ্যালাউ করতে পারে, ফোরনুন থাকাটা তোমার দরকার। এটা তোমার সার্ভিস বুকেও লেখা থাকবে যে জয়েন করেছে কখন, ইন দ্য ফোরনুন না ইন দ্য আফটারনুন, ফোরনুন হলে কিছু বেনিফিট, বাড়তি বেনিফিট পেতে পারো, আফটারনুনে যেটা নাও হতে পারে। টু দ্য পোস্ট অফ ICDS সুপারভাইজার হয়ে গেল, আই মে দেয়ার ফোর কাইন্ডলি বি অবলাইজ বাই অ্যাকসেপ্টিং অ্যান্ড অ্যাকনোলেজিং মাই জয়েনিং লেটার ইয়োর্স ফেথফুলি, এখানে ফুল সিগনেচার করে দেবে, ফুল সিগনেচার করে কোন ডেটে তুমি এটা জমা দিচ্ছ, কোন প্লেস থেকে করছো সেটা উল্লেখ করলে, এনক্লো অর্থাৎ কি কি মানে কপি তুমি এই জয়েনিং লেটারের সঙ্গে দিচ্ছ, সেখানে তোমার যেটা বলছিলাম যে তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার ডেট অফ বার্থ, তোমার কাস্ট সার্টিফিকেটের ব্যাপার যদি থাকে তাহলে সেই কপিগুলো, তোমার আইডেন্টিটি কার্ড, তুমি মানে তুমি যে ওই ব্যক্তি, তার জন্য ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, তোমার একটা আইডেন্টিটি কার্ড লাগবে, এই নিয়ে এটা জয়েন করবে। আমি আগেও বলেছি আবারও বলছি যে জয়েনিং লেটারের জন্য যে অফিসিয়াল অর্ডার বাই পোস্টে আসছে তার জন্য অপেক্ষা না করে তোমরা বন্ধুবান্ধব মারফত যখনই এই পিডিএফটা তোমাদের শেয়ার হয়ে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে তোমরা জয়েন করেছো। ওকে, থ্যাংক ইউ।